নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা সব ভালো আছেন। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো আমি মটরের ঘুগনি। কম মশলায় মটরের ঘুগনি বানাবো। কম মশলায় ঘুগনিটা বানাবো, খেতে একদম দোকানের মতোই টেস্ট হবে। ঘুগনিটা বানানোর জন্য আমি মটরটা 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পরে আমি মটরটাকে সিদ্ধ করে নেব। মটরটা আমি সিদ্ধ করে নিয়েছি, এরপরে ঘুগনি বানানোর জন্য মশলা করব। ঘুগনিটা আমি বানাবো সর্ষে তেলে। তার জন্য আমি এই যে এখানে নারকেল কুচি রেখেছি, নারকেলটাকে আগে আমি ভেজে নেব। আমার ঘরে নারকেল ছিল তাই আমি দিচ্ছি, আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে কোনো অসুবিধা নেই, নারকেল না দিলেও কোনো ব্যাপার নেই। আমি নারকেলটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেবো নারকেলটা। নারকেল কুচিটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এই তেলে আমি এই দেখুন এরকম লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে পেঁয়াজগুলো এই ভেজে নেবো। আমি কিন্তু এই ঘুগনিটা বানাচ্ছি একদম ঘরোয়া মশলা দিয়ে, কম মশলায়। এখন বেশিরভাগ মানুষই কম মশলা ব্যবহার করতে পছন্দ করে, আর কম মশলা খাওয়াটাও উচিত শরীরের পক্ষে। আর মশলা কম দিয়েও কিন্তু টেস্টি রান্না করা যায়, সেরকম ভাবে রান্না যদি করা হয়। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। এখানে 1 চামচ আমি জিরে আর ধনে বাটা দিলাম, আর এখানে আমি 1 চামচ দিচ্ছি আদা রসুন বাটা। আর পেঁয়াজ বাটা আমি দেবো না, পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি বলে। আর এখানে 1টা গোটা টমেটো আমি বেটে রেখেছি, সেটাকে দিয়ে দিচ্ছি। দেখুন একদম ঘরোয়া মশলা কিন্তু। এবার এই মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। তার জন্য একটা বাটিতে আমি গুঁড়ো মশলা গুলে নেব এতে দেওয়ার জন্য। আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, আর 2 চামচ মতো আমি লবণ দেব, কারণ মটর সিদ্ধ করার সময় আমি লবণ দিইনি। আর 1 চামচ মতো দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারটা করার জন্য একটু কালার আসবে। আর 1 চামচ দিচ্ছি এমনি লঙ্কা গুঁড়ো একটু ঝাল হওয়ার জন্য। কোনো মশলা যেটা আমি বাটিতে গুলে নিয়েছি এটাকে আমি দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, মশলাটা যত ভালো কষানো যাবে তত ঘুগনি টেস্ট হবে। আর এতে আমি দিচ্ছি 1 ছোট চামচের 1 চামচ চিনি। চিনি দিলে কালার খুব সুন্দর আসবে, ঘুগনি কালারটা ভীষণ ভালো একটা কালার আসবে। একবার ঘরোয়া স্টাইলে ঘুগনি বানিয়ে খেয়ে দেখবেন, একদম দোকানের মতো ঘুগনি খেতে লাগবে। আর দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, এটা কিন্তু আমার ঘরে বানানো গরম মশলা গুঁড়ো। আর এই গোটা গরম মশলা এটা ঘুগনিতে আপনারা বেটে দিতে পারেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও দারুণ চলে এসেছে। এরপরে আমি দেব ওই মটরগুলো সিদ্ধ করে রেখেছি, সেইগুলো ওই মটরগুলো দিয়ে দেব। সিদ্ধ করা মটরটা আমি দিয়ে দিলাম।
দেখুন আমার ঘুগনির কালার কিন্তু খুব সুন্দর চলে এসেছে। এরপরে আমি দিচ্ছি দুটো আলু সিদ্ধ করে ছোট ছোট করে কেটে রেখেছি, এইটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি আলু পছন্দ করেন তো দেবেন, তা না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই নারকেলটা যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে দিচ্ছি। একবার অবশ্যই এরকম ভাবে ঘুগনি বানিয়ে, ঘরোয়া স্টাইলে ঘুগনি বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ঘুগনিটা আমার হয়ে গেছে, আমি ঘুগনিটা নামিয়ে নেব। আমার এই ঘুগনি বানানোটা যদি আপনাদের ভালো লাগে থাকে তো লাইক করে দেবেন।